মুসলিম উম্মার মাঝে সর্বপ্রথম বোল আকিদা ও বিতর্কিত মতাদর্শের বীজ রোপণ করে একজন ইহুদি, যাকে ইতিহাসের পাতায় আবদুল্লাহ ইবনে সাবা নামে উল্লেখ করা হয়েছে। কে সেই আবদুল্লাহ ইবনে সাবা এবং কি ছিল তার পরিকল্পনা ইসলামের বিরুদ্ধে, তারই বিস্তারিত জানবো আজকের এই পর্বে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। আবদুল্লাহ ইবনে সাবা ছিল ইহুদি বংশের একজন ব্যক্তি। নিজের সুবিধার জন্য সে মুসলিম বলে পরিচয় দিত জনগণের সামনে। তার ওটা বসা ছিল সে সময়ের পাপিষ্ট ও মুনাফিক ব্যক্তিদের সাথে। আবদুল্লাহ ইবনে সাবা সর্বদা ইসলাম ও মুসলমানদের দোষ ত্রুটি খুঁজে বের করায় লিপ্ত থাকত। সময়টি ছিল ইসলামী ইতিহাসের তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময়কার। আবদুল্লাহ ইবনে সাবা নিজের স্বার্থ সিদ্ধির জন্য মদিনা, বসরা, কুফা, মিশর ও সিরিয়ায় ছুটে বেড়াত। যেখানে সে গিয়েছে সেখানেই বেতরে বেতরে লোকদের উস্কি দিয়ে দাঙ্গা, হাঙ্গামা ও বিদ্রোহ লাগিয়ে দিয়েছে। সর্বদা সে ষড়যন্ত্রে লিপ্ত থাকত। বিশ্বব্যাপী সে ইহুদিবাদ ও ইহুদি বিশ্বাসের বীজ ছড়িয়ে দেওয়ার মিশনে নেমেছিল। আবদুল্লাহ ইবনে সাবা নিজের স্বার্থের জন্য কিছু দাবি সমাজে উপস্থাপন করেছিল। তার দাবি ছিল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেননি, তিনি আবার জীবিত হবেন। সে বলতো, ওই ব্যক্তির ব্যাপারটি আশ্চর্যজনক যে দাবি করে হযরত ঈসা আলাইহিস সালাম পুনরায় আগমন করবেন, অথচ আগমন করবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে দাবি করত প্রত্যেক নবীর একজন করে অসি থাকে, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন শেষ নবী, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন শেষ অসি। আর যে ব্যক্তি এই কথার বিরুদ্ধে কাজ করে তার থেকে বড় জালম আর কে আছে? মুনাফিক আবদুল্লাহ ইবনে সাবা তার অনুগত শিষ্য ও অনুচরদেরকে বিভিন্ন ইসলামী রাষ্ট্রে প্রেরণ করতে থাকে, যাতে তারা মুসলিম গভর্নরদের দুষ্ত্রুটি ও তাদের ব্যাপারে মিথ্যা, বানোয়াট, অভিযোগ, আপত্তিকর কথা লিপিবদ্ধ করে খলিফার কাছে প্রেরণ করতে পারে। সে তাদেরকে সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করতে উদ্বুদ্ধ করে, যাতে সাধারণ জনগণ তার মূল উদ্দেশ্য বুঝতে না পারে আর তাদের সাথে একত্রতা পোষণ করে। আবদুল্লাহ ইবনে সাবার উদ্দেশ্য ছিল, যদি খলিফার কাছে এমন সংবাদ পৌঁছে তাহলে খলিফা গভর্নরদের তলব করে এর কারণ জানতে চাইবেন, আর গভর্নররা যেহেতু এই কাজের সাথে সম্পৃক্ত নয় তাই তারা বিষয়টিকে অস্বীকার করবে। এর ফলে খলিফা ও গভর্নরদের মাঝে মনোদ্বন্দ্ব সৃষ্টি হবে এবং বিরোধ সৃষ্টি হবে। এভাবেই সে বিভিন্ন ইসলামী শহরগুলিতে জনসাধারণকে খেপিয়ে তোলে। বসরা, কুফা ও মিশরবাসী খুব দ্রুতই এই ফাঁদে পা দিয়ে বসে। এই ঘটনার সবচেয়ে নির্মম হৃদয় বিদারক ঘটনা হল হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে হত্যা করা। ইতিহাসের গ্রন্থগুলো পর্যালোচনা করলে পাওয়া যায়, ইসলামের ইতিহাসে সর্বপ্রথম খলিফা, বিদ্রোহ ও খলিফাকে নির্মমভাবে হত্যাকাণ্ড ঘটায় এই আবদুল্লাহ ইবনে সাবা। আবদুল্লাহ ইবনে সাবা জীবনভর কূটনামি, ষড়যন্ত্র, ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে তার গৃহীত প্রোপাগান্ডার কারণে কোনো ইমানদার এবং ভালো মুসলিম তার ব্যাপারে ভালো মন্তব্য করেনি। কোনো কোনো ব্যক্তি তার ব্যাপারে মন্তব্য করেছেন, সে ছিল পাপাচারী, মৃত্যু, কপটছাড়ী, নাস্তিক, নিজে প্রদবষ্ট এবং অন্যকে প্রদবষ্টকারী। তিনি তখন আবদুল্লাহ ইবনে সাবাকে মাদায়েনে চলে যাওয়ার নির্দেশ দেন। তিনি ঘোষণা করলেন সে যেন আর কখনো খেলাফতের শহরে না আসে। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মেম্বরে দাঁড়ালেন, লোকেরা তার কাছে সমবেত হলেন। তিনি দীর্ঘ সময় পর্যন্ত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নামে গুণ কীর্তন করলেন। সবচেয়ে বেশিবার তিনি বলেন, আমার কাছে কারো ব্যাপারে যেন এই অভিযোগ না আসে, সে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নামে অশ্লীল কথা বলেছে, এমনটা শুনলে আমি তাকে স্মরণকালে শ্রেষ্ঠ শাস্তি দেব। কোনো কোনো বর্ণনায় পাওয়া যায়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদুল্লাহ ইবনে সাবাকে হত্যা করার জন্য তরবারি পর্যন্ত বের করেছিলেন। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মাদায়েনে চলে যাওয়ার নির্দেশ দিলেন। ফাতিমীয় সাম্রাজ্যের ইতিহাসের বইয়ে ডক্টর আলী সাল্লাবি হাফিজুল্লাহ উল্লেখ করেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদুল্লাহ ইবনে সাবাকে উদ্দেশ্য করে বলেছেন, তুমি ধ্বংস হও, আল্লাহর কসম, আমাকে এমন কোনো রহস্যময় জ্ঞান দান করা হয়নি যা তুমি মানুষের কাছে বলে বেড়াচ্ছ। বর্ণনাকারী আরো বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদুল্লাহ ইবনে সাবাকে উদ্দেশ্য করে বলেন, নিশ্চয়ই কিয়ামতের আগে 30 জন মিথ্যা নবীর দাবিদার আত্মপ্রকাশ করবে আর তুমি তাদের মধ্যে একজন। এই কুলাঙ্কার আবদুল্লাহ ইবনে সাবার শেষ পরিণতিটা আমাদের ভালোভাবে জানা নেই। তবে ডক্টর আলী সাল্লাবি লিখেছেন, ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদুল্লাহ ইবনে সাবাকে পুড়িয়ে মেরেছেন। উপরোক্ত আলোচনা থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন মুসলিম বিশ্বে ইহুদিদের ষড়যন্ত্র কতটা গভীরভাবে ধারণ করেছিল। সাধারণ মুসলমানরা এই ফেতনার কারণে বিভ্রান্ত হয়ে পড়েছিল। তারা কোন দিকে যাবে, কাদেরকে অনুসরণ করবে, সেটা নিয়ে পুরো বিভ্রান্ত ছিল। আল্লাহ আমাদের সকল ফেতনা থেকে হেফাজত করুক। আমিন।